আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে 21 আগস্ট, আগস্ট মাসের 21 তারিখ। তো মাশাআল্লাহ এখন ইংল্যান্ডের ওয়েদার একটু ঠান্ডা হয়েছে, আর আমি আমার গার্ডেনের লাউ গাছগুলো আমি দেখালাম, এখন কি পরিমাণ লাউ ধরছে আমি আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ যদি লাউগুলা ঠিকে দেখো কা এখন কত কই সারছে, দেখেন এখানে কতটা পয়সা আছে মাশাআল্লাহ। এখানে তো ঠিকছে লাগে, এখানে আছে আরো অনেক কই দিছে মাশাআল্লাহ, দেখাই আমি আপনাদেরকে। এখানে বড় বড় দুইটা হয়ে গেছে লাউ, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাশাআল্লাহ, গুড সাইজ হয়েছে। আসলে এই লাউগুলা অনেক দরে, যে সময় আমি লাগাই প্যাকেটের মধ্যে আমি দেখছিলাম হাজারি লাউ, যেমন হাজার। আসলে তাই মনে হইতেছে যে এক কত যে কই সারছে, আমি আপনাদেরকে না দেখাইলে বিশ্বাস করবেন না। লাউগুলা কি পরিমাণ দিছে মাশাআল্লাহ, কত লাউ এখন জানি না, সবগুলা টিপবে কি না, আর আমি দেখাই আপনাদেরকে লাউগুলা। এখানে আছে চার পাঁচটা, আরো সামনের দিকে আমি দেখাইতেছি। তো অনেক কই দিছে মাশাআল্লাহ, এই দেখেন এক জায়গার মাঝে কতটা কই দিছে মাশাআল্লাহ, কি পরিমাণ লাউ দিছে দেখেন আপনারা, কতটা লাউ। আরো উপরের দিকে আছে, নিচের দিকে আছে, এই একটুকু জায়গার মধ্যে আমি দেখাইলাম কতটা লাউ, আপনারা দেখেন। আরো তো আমার চতুর্দিকে আছে কত বড় মাছাং লাউয়ের এই সাইড। এখন আমি আরো তোরা ডাইন দিকে দিয়ে দেখালাম, এই দেখেন একটা বড় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাশাআল্লাহ। আরো ওইদিকে পিছনের দিকে অনেক অনেক কই দিছে, লাউ ধরছে মাশাআল্লাহ, অ্যামেজিং। কি কইতাম আপনাদেরকে, কত লাউ, না দেখলে তো বিশ্বাসই করবেন না, দেখাই আমি আপনাদেরকে। তো যাই হোক, এতগুলো যদি ঠিকে অনেকগুলা হবে লাউ। পিছনের দিকে গেলে নেক্সট ওই দিকে দেখেন, সুপার দিকে একটা হইতেছে গুল্লাও মাশাআল্লাহ, গুলগুলার ফলন কিন্তু ভালো ফলন হয়। এই দেখেন একটা উপরের দিকে হইছে, ফলনগুলো ভালো হয় মাশাআল্লাহ। লাউগুলা পাতার যুগের উপরে দিয়ে একটা আছে, আরো আছে, দেখাই আমি আরো কয়েকটা লাউ আপনাদেরকে মাশাআল্লাহ। ওই দেখেন এদিকে কতটা ধরছে, আরো উপরের দিকে একটু গেলে আমি দেখাই আপনাদেরকে কত লাউ মাশাআল্লাহ। সবগুলো দৃষ্টিকে লাউর অভাব হবে না, লাউ আর লাউ। ওই দিকে আর একটা আছে, ওই দেখেন আর একটা দিছে লাউ আর লাউ। যাই সামনের দিকে একটু, সামনের নিচে দিয়া দেখাই আমি আরো আছে কি পরিমাণ লাউ। এই দেখেন ওখানের উপর দিয়া কি পরিমাণ দরছে, আরো সবগুলা আসলে ঠিকে না, অনেকগুলোই মারা যায়, যেতগুলা ঠিকই আছে ঠিকবো, আর যেতগুলো মারা যায় তো গেছে। দুইদিকে নেক্সট ওর ওয়ালের উপর দিয়ে গেছে লাউগুলা, নেক্সট ডোরে আবার সাদা মানুষ থাকে নেক্সট ডোরে। ওই দেখেন একটা মাশাআল্লাহ, ওই দিকে একটা লাউ, ওইটার উপরে দিয়া
ধরছে মাশাআল্লাহ লাউটা। নিচের দিকে দিলাম, দেখবেন ধরছে কিরম অনেক লাউ দিছে এবার মাশাআল্লাহ। আরেকটা দেখেন, ওই দেখেন মিষ্টিরের ফাতার ঝোপের ভিতরে দিয়ে ধরছে, অনেকগুলো আছে এরকম এরকম ধরতেছে। কতটা ধরে মাশাআল্লাহ, তো অনেক লাউ আছে মাশাআল্লাহ। আরো তো উপর দিকে ধরে ওদিকে দেখাই আপনাদেরকে কতগুলা মাশাআল্লাহ। এখান থেকে শুরু করে এই সাইডে কতগুলো আমি দেখাই আপনাদেরকে। লাউ আর লাউ এই দেখেন উপরের দিকে ফাতার লাগি, এখানে আরো কয়েকটা লাউ ধরছে, দুইটা এইদিকে আরো একটা। এদিকে সবচেয়ে বেশি সুন্দর লাগে ওই সামনের দিকে, সামনের দিকে আসলে এত লাউ ধরছে আমি দেখাই আপনাদেরকে কত লাউ মাশাআল্লাহ একটা ডালের মধ্যে ধরছে। পিছনের দিকে দেখাই তো এইভাবে শুরু হয়েছে ধরা। আর এখন তো কিছু কিছু ঠান্ডার ভাব চলে আইছে ইংল্যান্ডে, তো এইভাবে যদিও থাকে, এইভাবে যদি ওয়েদারগুলো থাকে, তারপরেও মাশাআল্লাহ অনেকগুলো লাউ খাইতাম পারব। তো এই আর গার্ডেনের লাউগুলা ধরছে মাশাআল্লাহ। এ জায়গার মধ্যে কতগুলো লাউ দেখেন, লাউ আর লাউ, সামনে একটা মিষ্টি লাউ, কতগুলো লাউ দেখাই আমি আজ একাত। এখানে আছে আরেকটা বললামদেরকে দেখেন কি পরিমাণ লাউ ধরছে। আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই পরিমাণ লাউ।
নাগামরিস দেখাই আপনাদেরকে গাছের মধ্যে যথেষ্ট নাগা ধরছে। প্রত্যেকটা গাছের মধ্যে নাগা, আমার এখানে নাগা গাছ আছে। একটু নাগাদ ধরছে, না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না। দেখেন এক গাছের মধ্যে কত নাগা, কত নাগা। আরেকটার মধ্যে দেখাই, এই দেখেন আরেক গাছ, তো বড় বড় নাগা মাশাআল্লাহ। এই দু গাছের মধ্যে দেখেন কি পরিমাণ নাগা ধরছে। পৈশাক মাশাআল্লাহ, পৈশাক যত আপনারা খাটবেন আরো পৈশাকে ডেম দেয়, পাতা দেয়। পৈশাক গুলো তো অনেকবারও খাইছি, গালেমের পৈশাক। আর এগুলা বেগুন, বেগুনও মাশাআল্লাহ যথেষ্ট ফলন হয়। আমি দেখাই আপনাদেরকে, না দেখাইলে বিশ্বাস করা সম্ভব নয়। খুব করে ধরছে, এই দেখেন এক গাছ, এক গাছও বই বেগুন মাশাআল্লাহ ধরছে। কীরকম বেগুন, পাতার জন্য আমি দেখাইতাম, পাতাম না। ওই দেখেন গাছের মধ্যে ধরছে, কিন্তু খুব বেশি বেগুন। আর এগুলা চাইনিজ পটল, পটল মাশাআল্লাহ কীরকম হয়েছে দেখেন। পটল আর পটল, শুধু পটল, এখানে দুই তিন দিন পরে পরে মাশাআল্লাহ পটল খাওয়ার হয়। আমরা খাই, দেখেন কত পটল আছে। আর না দেখাইলে বিশ্বাস করবেন না পটল। আর কইটা কি মৌমাছি হয়, মৌমাছিগুলা প্রত্যেক দিনে আমি দেখি, ওরা মধু নিয়ে আমার কাছে লাগের কোথায় মৌমাছির মৌচাক আছে, বাসা আছে মৌমাছির। মৌমাছি মধু নেয় ফুল থেকে, দেখেন কীভাবে নেয়। অনেক পটল মাশাআল্লাহ, মৌমাছিগুলা প্রত্যেক দিনেই আমি দেখি এইভাবে সকাল হইলে মধু নিয়ে যায়। আর এখানে কিছু ফুলের গার্ডেন, কিছু ফ্লাওয়ারও রাখি মাঝে মধ্যে গার্ডেনও। তো আজকে এখানেই বিদায় শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।